পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছেন খালেদা জিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে বছরের সেরা আবিষ্কার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কাদের বলেন, মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা ইদানিং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবাস্বপ্নেরই অংশ। বিএনপি নেতারা হয়তো কয়েকদিন পরে বলবেন পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন। তিনি বলেন, মিথ্যাচার বিএনপির ধর্ম, এটা সবাই জানে। তবে দিনে দুপুরে মিথ্যাচারের একটি নতুন রেকর্ড। কখন এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন খালেদা জিয়া? নব আবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই। কাদের বলেন, শেখ হাসিনাই 2001 সালের 4 জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ। তখনকার গণমাধ্যমে খবর প্রকাশিত এবং এই সেতুর ভিত্তিপ্রস্তরের ছবিও পত্রপত্রিকায় প্রকাশিত হয়, যা এখনও সংগৃহীত আছে।